সিংনগর বিলটা দেখতে যাব যাব করে যাওয়া হয়ে ওঠে না কারণ তো একটাই কর্মব্যস্ত জীবন তো সে কারণেই সিংনগরের বিলে যাওয়া হয়ে ওঠে না যাব যাব করে আজকে হাতে একটু কর্মব্যস্ত জীবনের ফাঁকে অবসর সময় মিলেছে সে কারণেই সিংনগর বিলের উদ্দেশ্যে যাত্রা করছি এখানে নিচে কিছু শিয়াল কাটা জঙ্গলে শিয়াল কাটা ফুল এছাড়া জঙ্গলের কয়েকটা ফুল গাছ দেখা যাচ্ছে আর এই জায়গাটা হলো এই দর্শনা বাস স্ট্যান্ড থেকে যে পথটা আর কি জীবননগর অভিমুখে চলে গেল তো সেই পথটার ডান দিয়ে যে পথটা দিয়ে আর কি দর্শনা পোস্টের উদ্দেশ্যে যাত্রা করা যায় সেই পথটা ধরেই এগোচ্ছি শুরুতে একটা ইটভাটা আছে আর ইটভাটার অপোজিটেই এই জায়গাটা দেখুন যে পুকুর পাড়ে নিটল টলটলে জলের পুকুর পাড়ে কত মানে সারি সারিতে খেজুর গাছ আর খেজুর গাছের ছায়াটা পানিতে পড়েছে এই অপার্থিব সৌন্দর্য স্রষ্টার হাতে সৃষ্টি এই অপার্থিব সৌন্দর্য আমাদের নগরায়নের সোয়ায় আস্তে আস্তে হারিয়ে যাবে এই জায়গাটাও হয়তো এক সময় থাকবে না যেহেতু আশেপাশে স্থাপনা আছে এক জায়গায় আসলে মানুষের একটা প্রসেস এরকম যে কোথাও একটা স্থাপনা হয়ে গেলে আশেপাশে আরো গড়ে উঠতে থাকে বিভিন্ন প্রয়োজনে আর কি তো যেহেতু আরো রোড সাইড জায়গা এইগুলা সাধারণত থাকে না একসময় বিভিন্ন নগরায়ন বা শিল্পায়নের সোয়া লেগে যায় তো স্রষ্টার হাতে দেখেছেন জায়গাটা মানে কত সুন্দর অপরূপ সৃষ্টি একটা জায়গা সাধারণের ভিতরে অসাধারণ এই জায়গাটা আমার কিন্তু অনেক ভালো লাগে সেই জন্য আমি এখানে অনেকবারই এসে দাঁড়িয়েছি দাঁড়ালেই মন ভালো হয়ে যায় এই জায়গাটার দিকে তাকালে মানে অটোমেটিক্যালি প্রকৃতির রূপে কেমন যেন মনটা বিমোহিত বা মুগ্ধতা ছড়িয়ে যায় মনের ভিতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এখন সিংনগর বিলের উদ্দেশ্যে যাত্রা করেছি বেশ খানিকটা সময় হয়ে গেছে আপনাদের বিরক্ত করব না বলে আর ভিডিওটি আপনাদের বাকি পথের ভিডিওটা দেখালাম না তো আমরা এখন সিংনগর বিলের উদ্দেশ্যে এসে গেছি তো যে জায়গাটাই ওই যে খেজুর গাছ পাড়ে পুকুরটা ছিল ওখান থেকে এক কিলোমিটারের মতো এখানে তো সিংনগর বিলের কাছে এসে গেছি আমরা এই যে দেখছেন যে সিংনগর বিল শুরু হচ্ছে তো এই জায়গাগুলো আসলে চুয়াডাঙ্গা জেলার যে বিলগুলোর গুলোর আমি বিষয়টা বুঝলাম আর কি যে এটা সব জায়গায় এই চুয়াডাঙ্গা জেলার ভিতর দিয়ে ভিতর দিয়ে সব জায়গা দিয়ে মাথা নদী আর কিছু অংশে ভৈরব নদীর একটা সম্ভবত কানেকশন আছে তো এই মাথাভাঙ্গা নদী এখনো কিন্তু এইখানের ম্যাপে আছে কিন্তু এখনো ম্যাপে বলা হয় যে এখানে নদী টদি আছে এখনো কিন্তু কাল কালের পরিক্রমায় মহাকালের গর্ভে আর কি সেই এটা নেই তো আসলে শিংনগর বিলের অপোজিট একটা দেখালাম যেখানটা অল্প আর এইবার এখানে দেখুন যে কিছু ফুল। ফুল ফুল। মানে মানে ফুটে ফুটে আছে। আছে তারার মতো মতো ধানের খই গাছ রাস্তার ধারে যত্নে গড়ে ওঠা জঙ্গলি গাছ তবু ফুলগুলো দেখতে সুন্দর লাগছে তো এইটা কিন্তু মূলত শিংনগরের এখান থেকে বিল অনেক দূর পর্যন্ত আছে আর আমি এতক্ষণ যে পুকুরটা মতো দেখালাম মানে ওইটা কিন্তু খুব বেশি দূর পর্যন্ত নেই ওখানে যে শেষ হয়ে গেছে আর এইদিকে মাথা ভাঙা নদীর সাথে কানেকশন ছিল তো কালে কালে আস্তে আস্তে আর কি বিভিন্ন জায়গায় আটকে গেছে বিভিন্ন গ্রামে বা রাস্তা বিভিন্ন জায়গায় এইগুলো বিলগুলো আটকে কালের পরিক্রমায় ভরাট হয়ে সীমাবদ্ধ হয়ে গেছে গিয়ে নদীর যে অংশটুকু আটকে গেছে সেইটুকুই সব জায়গায় কিন্তু বিল হয়ে গেছে কি। তো অন্যান্য আমাদের জেলাগুলোতেও যশোর জেলাতেও এরকম অনেক জায়গায় বিল আছে কালের পরিক্রমায় এভাবেই হয়ে যায় বিলের সৃষ্টি হয়ে যায় বিল বাওড়ের সৃষ্টি এভাবেও হয় আবার প্রাকৃতিক ভাবেও অনেকভাবে সৃষ্টি হয় তো সেটা তো আসলে ভূগোল এবং পরিবেশ এবং বিজ্ঞানের কথা জিওগ্রাফির বিভিন্ন ক্যালকুলেশন আর কি এখানে সিংহগর বিলে আমি এখন নিচের দিকে একটু নামার চেষ্টা করছি বিলের এখানে এই যে সাইডে দেখা যাচ্ছে যে মাটি কাটা হচ্ছে আর কি নতুন করে খনন করে পাড় বাঁধা হচ্ছে সম্ভবত এই সাইডটা আসলে দিয়ে খনন করা হয়েছে এখানে হয়তো মাছ চাষ করা হবে এই যে যে সাইডটাই শুকনা দেখছেন এই পাশটা এই এখানে। নতুন করে কাটা হচ্ছে খনন করা হচ্ছে আর কি স্কেবেটার দিয়ে এখানে হয়তো মাছ চাষ করা হবে বা বিলের এরিয়া একটু বাড়ানো হবে এরকম কোনো কিছু আছে ব্যাপারটা এটাই হলো বিল এখান থেকে বিল নাকি অনেক দূর তো আমি আসলে পার ধরে হেঁটে বেশি দূর যেতে পারলাম না আর কি নতুন করে কাদা মাটি বাঁধা হচ্ছে সব জায়গায় এমন একটা অবস্থা যে পা দেবে যাচ্ছে পা মাটির ভিতর বসে যাচ্ছে আর কি তো সে কারণে আর কি অনেক দূর আমার যাওয়া হয়ে উঠছে না এইখান থেকেই সামান্য একটু ভিডিও করে রাখতে হচ্ছে এখনো কিন্তু আর চুয়াডাঙ্গার মাটির আমি একটা বৈশিষ্ট্য দেখেছি যে এখানে গাছপালা প্রচন্ড জঙ্গল আকারে গজিয়ে যায় এবং গাছের পাতাগুলো কেমন যেন সবুজ থেকে সবুজতর মানে কালো মতো কালার ধারণ করে ফেলে যে কোনো গাছের পাতা এর কারণটা হলো যে চোরডাঙ্গা এর মাটিটা কিন্তু অত্যন্ত উর্বর আর কিছু আড়ং আজেলাতে আপনি এসে যেখানেই যাবেন দেখবেন যে মানে গাছপালার গাছের পাতাগুলো কেমন যেন অন্য রকম মানে কালচে কালার হয়ে যায় সবুজ থেকে মানে অত্যন্ত গাঢ় সবুজ কালার হয়ে যায় মানে মাটির উর্বরতা এমন আর কি এখানে এই পারটা ধরে একটু এগোনোর চেষ্টা করে দেখবো আর কি যতদূর যাওয়া যায় যেহেতু মাটি নরম তারপরে একটু বেসে বেসে পা ফেলে যাওয়া যায় কিনা দেখা যাক তো একটু সামনে কি। সেই আমার একটা ভিডিওতে সেই লাটা গাছের কথা আছে লাটা বাটাম গাছ সামনে যে গাছটা দেখছেন পাড়ের উপর আর কি এই যে এই যে গাছটা এটা সেই লাটা গাছ আর কি এই গাছটা আসলে যে কি কাজে লাগে আর কোন জেলায় কি নামে ঠিক মতো বলে এটা সম্বন্ধে আমি আসলে বইপত্রে বা মানুষের কাছেও তেমন কিছু যতটুকু শোনা যায় যে এই গাছটা ওই যে টিনের যে সব ঘর তৈরি করে সেখানে কাঠামোতে কাজে লাগে আর কি কাঠের যে কাঠামোটা দেওয়া হয় ঘরের ভেতরে সেখানে একটু কাজে লাগে এখানে নিচে একটু নেমেছি এসকেভেটারের কাছে একটু পৌঁছে যাই মাটি খনন করা হচ্ছে এখানে এ পাশেও মাছ চাষ হবে বিলের এই পাশেও সময় পানি আসবে সেটা সেচ দিয়েই হোক বা বর্ষার পানি দিয়ে হোক আমাদের বাংলাদেশের আসলে প্রত্যেকটা কিন্তু অত্যন্ত সুন্দর আমরা কিন্তু সেইভাবে আসলে সৌন্দর্যের বিষয়টা আমাদের যেহেতু সব জায়গায় সুন্দর আমাদের বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সেই কারণে আমাদের কাছে অতটা আলাদা বলে কিছু মনে হয় না সৌন্দর্যটা তো আসলে একটু ভাবলে দেখা যায় যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কোন জায়গায় কিন্তু কোন জেলাই কম সুন্দর নাই। সব জেলার পরিবেশই কিন্তু এবং সব জেলার প্রাকৃতিক পরিবেশ জায়গা বেশ সুন্দর কিন্তু সময় কাটানোর মতো আলাদা করে দেখার মতো কিছু সব জেলাতেই আছে বাংলাদেশের শুধুমাত্র একটু নিজের সময় করে ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর দরকার আর কি আর কিছুই না শুধু এই সদস্যটুকুকে থাকলেই অনেক প্রকৃতির সৌন্দর্য আমাদের চোখে ধরা দেয় আমি এখন আবার উপরে রাস্তায় উঠে যাচ্ছি বিল থেকে আপাতত তো সিংনগর বিল ভ্রমণ শেষ বলা যায় আবার ব্যাকে একটু ব্যাক করছি ক্যামেরাটা ধরছি ব্যাকে পিছন ফিরে দেখা যাকে বলে আর কি পাড়ে উঠে গেলাম এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে সেই পুলটা সিংনগর বিলের একটা পুল এই যে মানে এই পাশটার কথা বলছিলাম এখান থেকে বিল খুব বেশি দূরে যায়নি তবে এই পাশে কিন্তু আরো পানি অনেক স্বচ্ছ এবং অনেক গভীরতা পুলের উপর আমার সাথে ভাবল